বাস চালাতে চালাতেই ঢলে পড়লেন চালক, স্টিয়ারিং ধরে 66 জনের প্রাণ বাঁচালো সপ্তম শ্রেণীর খুদে পড়ুয়া। বিপদ যে কখন কিভাবে আসে তা আগে থেকে অনুমান করতে পারে না কেউই, কিন্তু বিপদের সময়ে মাথা ঠান্ডা রেখে সাহস অবলম্বনের মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করলেই যে বিপদ কাটিয়ে ফেলা যায় তা ফের একবার প্রমাণিত হলো। শুধু তাই নয়, ওই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, যেটি দেখে অবাক হয়ে যাবেন আপনিও। মূলত সম্প্রতি এক খুদে পড়ুয়ার সাহসিকতাই এবং তার উপস্থিত বুদ্ধির জেরে এড়ানো গিয়েছে বড়সড় বিপদ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সে বাঁচিয়ে দিয়েছে একটি স্কুল বাসে থাকা 66 জন পড়ুয়ার প্রাণও। আর তারপর থেকেই ওই পড়ুয়া তার অনবদ্য কর্মকাণ্ডের জেরে উঠে এসেছে খবরের শিরোনামে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গত 26 এপ্রিল এক দুঃসাহসিক কাজ করেছেন ডেনাল রিভিস নামের এক মিসিগান কার্টার স্কুলের সপ্তম শ্রেণীর এক পড়ুয়া। আর 5টা দিনের মতোই বাসে চড়ে স্কুলে যাচ্ছিল ডেনাল। চলন্ত বাসে সবাই তখন ব্যস্ত ছিল গল্পে, এদিকে সেই মুহূর্তে গতিশীল অবস্থায় বাস চালাতে চালাতেই আচমকায় জ্ঞান হারিয়ে ফেলেন চালক। সেই দৃশ্য দেখে তৎক্ষণাৎ চালকের কেবিনে দৌড়ে এসে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ করে নেয় ডেনাল। পাশাপাশি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে যে ব্রেক কষে বাসটি থামানোর চেষ্টা করে ওই পড়ুয়া, এছাড়াও ইঞ্জিনও বন্ধ করে দেয় সে, যার ফলে ধীরে ধীরে বাসটি রাস্তার পাশে একটি জায়গায় এসে থেমে যায়। শুধু তাই নয়, বাকি পড়ুয়ারা কিছু বুঝে ওঠার আগেই বাসটিকে থামিয়ে ফেলতে সক্ষম হয় ডেনাল। এরপরেই ডেনাল বাকি পড়ুয়াদের দ্রুত আপাতকালীন নম্বর 911 ফোন করতে বলে। সেই ফোন পেয়েই সেখানে উপস্থিত হয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আর এই পুরো দৃশ্য ধরা পড়েছে বাস চালকের কেবিনে থাকা ক্যামেরায়। বর্তমানে সেই ভিডিওই তুমুল ভাইরাল হতে শুরু করেছে নেট মাধ্যমে। ডেনাল যেভাবে বিপদের গুরুত্ব বুঝে বাসটিকে সাহসের সাথে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তা দেখে সকলেই তার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ। শহরের সেরা বিশ্বস্ত চশমা প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডেড চশমার বিপুল সম্ভার আইজু অপটিক্যাল এখন আপনার শহর বহরমপুরে।